আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি রিদু হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ছাদ কৃষিতে সিটি কর্পোরেশনের ট্যাক্সের মতো ওয়াসার বিল কমানোর দাবি, উদ্যোক্তার বৈচিত্র্যময় আমের সংগ্রহশালা এবং খরায় পাহাড়ি আনারসের ফলন বিপর্যয়ে লোকসানে রাঙামাটির কৃষক। সংবাদ শোনা বলে জানাচ্ছিলাম, এখন তাদের সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। ছাদ কৃষিতে রকমারি আমের সংগ্রহশালা গড়ে তুলেছেন ঢাকার জাফরাবাদের ওমর ফারুক। ছাদ কৃষি উদ্যোগ সম্প্রসারণে সরকারি সহায়তার উপর জোর দিয়েছেন তিনি। বলছেন, সিটি কর্পোরেশনের 10 বার ট্যাক্স কমানোর মতো ওয়াসার বিল কমানো উদ্যোক্তাদের একান্ত চাওয়া। আরো জানাচ্ছেন শাহিদ সিরাজ। ঢাকার জাফরাবাদের ওমর ফারুক সাততলা ভবন গড়ে তোলেন 2002 সালে। শুরু থেকে উদ্যোগ নেন ছাদ কৃষির। মূলত ফলের বৈচিত্র্য করতে চান তিনি। শুরুতেই টান অনুভব করেন আমের প্রতি, রোপণ করেন দেশি বিদেশি রকমারি চেহারা আর আকার এবং স্বাদের আমের গাছ। এখন সেসব গাছের আম ছড়াচ্ছে সৌরভ। এটা হলো আপনার জাপানিজ মেজাকে, আর জাপানিজ এটা একটা নাম আছে তাইওন তামাগো, আপনার কিং অফ চাকাবাত। এটা হলো আপনার ভিয়েতনামের আম। এটা হলো থাই বানানা ম্যাঙ্গো, অ্যাকচুয়ালি মহাচানাক বলে এটাকে ওদের ল্যাঙ্গুয়েজে। এগুলো সব মেক্সিকান এবং এগুলো এখনো রেডি হতে অনেক সময়, এখনো অলমোস্ট আরো 1 মাস পরে এগুলো ম্যাচুর হবে এবং এগুলোর সাইজ অলমোস্ট আরো ডাবল হবে। দুই স্তরের ছাদ কৃষি রীতিমতো ছায়া শনিবীর এক উদ্যান। ফলের পাশাপাশি রয়েছে নানা জাতের ফুল আর পাখির অভয়ারণ্য। পাখি তো এখানে প্রচুর আসে, যেহেতু অভয়ারণ্য কোনো। এবং কি কি পাখি আসে? আপনার ঘুঘু পাখিটা তো সবচেয়ে লাজুক, সেই পাখিটাই এখানে প্রচুর আসে, যেগুলো মাটির লাগিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে ওরা ঘর টর করে, নিজেরা নিজেরাই করে, বাচ্চাও ফুটায় এখানে। এই সমৃদ্ধ ছাদ কৃষি দেখে আশপাশের অনেকেই উদ্যোগী হয়েছেন ছাদ কৃষিতে। আমার মাও ছাদে, আপনারা আমাদের ছাদে 20-25টা গাছ আছে এরকম, মামার দেখা দেখি, মামার থেকে নিয়ে বা মামার থেকে শুনে গাছ করেছি, বা আমার মাকে আমি নিয়মিত গাছটা জেনে দিই, সহযোগিতা করি। আমিও ফারুক সাহেবের সাথে আমরা ছোটবেলার ফ্রেন্ড। আমরা এই সংগ্রহের মধ্যে ওর যে গাছের প্রতি আগ্রহ ছোটবেলা থেকে, ওকে দেখে দেখে আমিও মোটামুটি চেষ্টা করতেছি আর কি। আমি আমার বাসাতেও টুকিটাকি চেষ্টা করতেছি। ওমর ফারুক বলছেন, উদ্যোক্তারা এখন অগ্রসর হয়েছেন বহুদূর। এখন তাদেরকে উৎসাহিত করতে এবং নতুন উদ্যোগটা সৃষ্টিতে প্রয়োজন সরকারি সুযোগ সুবিধা। দেখা যায় যে একটা ফ্ল্যাট ওনার একটা গাছ লাগানো, সে পানি দিচ্ছে, অন্যরা কমপ্লেন দেয় যেহেতু কমন মিটার, যে না পানি অনেক দাম বেড়ে গেছে, এটা আমি অ্যালাউ করব না। তো সেই ক্ষেত্রে যদি ওয়াসা একটা কাজ করতে পারে সিটি কর্পোরেশনের মতো করে, তারাও যদি একটা ট্যাক্স হলিডে রিবেট যদি দেয় 10%, একটা যেটাই দিল, তাহলে হয় কি ফুল বিল্ডিংয়ে যতগুলো অ্যাপার্টমেন্ট হোল্ডার আছে সবাই চিন্তা করবে যে ছাদে বাগান থাকলেই তো আমি ট্যাক্স হলিডে পাই। তো সেক্ষেত্রে সবাই বলবে ভাই তুমি তাড়াতাড়ি এটা বাগান করো। শাহিদ সিরাজ, চ্যানেল আই। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে চট্টগ্রামে দুগ্ধ পানে সচেতনতামূলক সেমিনার, আলোচনা সভা, বিনামূল্যে দুধ বিতরণ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রাণী সম্পদ অফিস। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রেয়াজুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। বক্তৃতা করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি ও অন্যরা। সুস্থ সবল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন দেহ গঠনে প্রতিদিন কমপক্ষে 1 গ্লাস করে দুধ পানের আহ্বান জানান বক্তারা। চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি, আর বিরতির পর থাকছে খরায় পাহাড়ি আনারসের ফলন বিপর্যয়ে লোকসানে রাঙামাটির কৃষক। বিরতির পর জানাবে কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। পাহাড়ে খরায় আনারসের আকার ছোট হওয়ায় লোকসানে পড়েছেন রাঙামাটির কৃষক। ছোট সাইজের আনারসের দাম পাচ্ছে না তারা। ঋণ নিয়ে আনারসের বাগান করছেন এমন কৃষকের দিন কাটছে দুশ্চিন্তায়। মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মাটির উর্বরতা আর আবহাওয়ার কারণে প্রতি বছর রাঙামাটির নানিয়ারচরের পাহাড়ে রসালো আনারসের ফলন বেশি হয়। ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানের চাহিদা থাকায় নানিয়ারচরের চাষিরা পাহাড়ে প্রচুর হানি কুইন জাতের আনারস চাষ করেন।
কয়েক মাস পাহাড়ে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ফলন আকারে খুব ছোট হয়েছে। প্রধান সমস্যা হলো পানি। আমাদের এখানে পানির সমস্যা, পানির জন্য খাওয়ার পানি এক কলস পানি আনতে হয় আমাদের আধা ঘন্টা লাগে। কারণে আমরা সামান্য অনেক ছোট হয়েছে, আমরা অনেক ঋণ ঋণ লইয়া বাগান করছি। আমরা যেভাবে আগে কিনছি অ্যাডভান্স টাকা দিয়ে সব ব্যবসায়ীদের হাজার হাজার লাখ লাখ টাকা দেশের সার বিভিন্ন এই সরঞ্জাম দেওয়ার পরে এখন মাল ছোট হয়েছে, এখন বিশাল লস, সব পার্টির লস। এবার রাঙামাটি পার্বত্য জেলায় 2130 হেক্টর জমিতে আনারস চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কৃষকদের অনেকভাবে আলাপ হয়েছে এ ব্যাপারে কীভাবে পানি সেচ ব্যবস্থা করা যায়। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্বোধন পর্যায়ে এটা আলাপ করবে বলেছেন। আমরা এই জন্য আশাবাদী কৃষকরা ভবিষ্যতে আরও ভালো ফলন পাবে যদি সেচ ব্যবস্থা দেওয়া যায়। পাহাড়ে সম্ভাবনাময় আনারস চাষ অব্যাহত রাখতে পাহাড়ি এলাকায় পানি ও সেচ ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত চাষীদের সরকারি প্রণোদনা দেওয়ার দাবি স্থানীয়দের। রাজীব আহমেদ, চ্যানেল আই। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আবার। সাবকৃষিতে সিটি কর্পোরেশনের ট্যাক্সের মতো ওয়াসার বিল কমানোর দাবি উদ্যোক্তার বৈচিত্র্যময় আমের সংগ্রহশালা। এবং খরায় পাহাড়ি আনারসের ফলন বিপর্যয়, লোকসানে রাঙামাটির কৃষক। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।